নমস্কার বন্ধুরা, করবিস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমরা বানাচ্ছি ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের লেজ দিয়ে এই ভর্তাটা বানানো হয়, যেটা সবাই লেজটা কি করবেন ভেবে পান না, এই লেজটা দিয়েই আমরা আজ এই আমাদের স্পেশাল রেসিপি করব। আসুন এবার দেখে নেই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করি। আমি ইলিশ মাছের লেজ আর লেজের উপরের অংশটা হলুদ আর লবণ দিয়ে মোটামুটি 10 মিনিট ধরে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভেজে নিব। এই জন্য আমার ফ্রাইং প্যানটা দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এখানে সরষার তেল দিয়ে দিলাম, তো সরষার তেলেই ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিস দুটো ভেজে নেব। আমি মাছটাকে মিডিয়াম আঁচে ভাজবো, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। মাছটা একটু কড়া করে ভাজতে হবে। আমার মাছের পিস দুটো ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিতে হবে। এখন লালচে করে ভেজে নিয়েছি আমি, এবার আমি দুটোকে তুলে নিলাম। আমার যে মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চেরা একটু ভেজে নিব। শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এবার তুলে নিব। আর যে তেলটা থাকলো এখানে, আমি 3টে মিডিয়াম মাপের কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিব। পেঁয়াজটাকে খুব লালচে করে ভাজা যাবে না, মোটামুটি 1 মিনিট মতন আমি ভাজবো এটাকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জাস্ট আমি পেঁয়াজটাকে কাঁচা ভাবতে থাকি পেঁয়াজের, ওটা গন্ধটা কাটিয়ে নিলাম। এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি, পেঁয়াজগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার মাছের পিস দুটোর আমি কাঁটা বেছে নিব। খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিতে হবে, একটু ঠান্ডা হওয়ার পর কাজটা করব। এভাবে প্রত্যেকটা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি কাঁটাগুলো বেছে নিব। লেজের কাঁটা প্রচুর থাকে, এই জন্যই লেজটা আমরা খেতে অপছন্দ করি, আর এই জন্যই এই রেসিপিটা। এভাবে আস্তে আস্তে কাঁটা বেছে নিব। খুব সাবধানে কাজটি করতে হবে, নাহলে হাতে লেগে যেতে পারে। ইলিশ মাছগুলো আমি এভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম এখানে রেখেছি, কাঁচা লঙ্কা ভাজা আর শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি এভাবে একটু হাত দিয়ে ভেঙে নিব। শুকনো লঙ্কাগুলো এভাবে ভেঙে এবার পেঁয়াজের সঙ্গে আমি শুকনো লঙ্কাটাকে এভাবে মিশাবো, সঙ্গে কাঁচা লঙ্কাটাও নিব, আর এখানে একটু লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতন দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। একটু ভালো করে মেখে নিয়ে এবার মাছের সঙ্গে মিশিয়ে ভালো করে মাখবো। এই মাখাটার উপরই ভর্তার টেস্ট, মাখাটা যত ভালো হবে ভর্তার টেস্টই হবে। এটা শুধুমাত্র লেজ দিয়েও করা যায়,
তো আমার একটা মাত্র লেজ, তার জন্য আমি পরিমাণে বেশি হওয়ার জন্য একটা পিস নিয়েছি লেজের আগের পিসটা। ভর্তাটা কিছুক্ষণ মাখার পর আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যা ভর্তার টেস্টটাকে আরো বাড়িয়ে দেয় এবং ভালো করে এটাকে একটু মেখে নিব। আমার মাখাটা শেষ, এভাবে সুন্দর করে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেবেন। আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছের ভর্তা। এরকম সুন্দর এবং সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।